নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি লিও তলস্তয়ের লেখা সংগ্রাম এবং শান্তির উপন্যাসের প্রথম খণ্ড জেনোয়া ও লুক্কা পড়ে শোনাবো তাহলে শুরু করি চতুর্থ অধ্যায় ঠিক সেই সময় আরও একজন অতিথি বসবার ঘরে ঢুকল ছোট প্রিন্সেসের স্বামী প্রিন্স আদ্রু বলকনস্কি সুদর্শন যুবক উচ্চতা মাঝারি চোখ নাক মুখ সুগঠিত ক্লান্ত একঘে মুখের ভাব থেকে শান্ত পরিমিত পদক্ষেপ পর্যন্ত তার সব কিছুই তার প্রাণবন্ত ছোটোখাটো স্ত্রীটির সম্পূর্ণ বিপরীত স্পষ্টই বোঝা যাচ্ছে সে যে এই ঘরের সকলকেই চেনে তাই শুধু নয় এরা সকলেই তার কাছে এতই বিরক্তিকর যে তাদের দিকে তাকাতে বা তাদের কথাবার্তা শুনতেও সে ক্লান্তি বোধ করে আর এই যে সব মুখ তার কাছে এত একঘে লাগে তাদের মধ্যে সবচাইতে বিরক্তিকর মনে হয় তার সুন্দরী স্ত্রীর মুখখানি এমন একটা মুখভঙ্গি করে প্রিন্স তার কাছ থেকে সরে গেল যে তার সুন্দর মুখটাও যেন বিকৃত হয়ে উঠল আন্না পাভলাবনার হাতে চুমু সে চোখ কুঁচকে একে একে সমবেত সকলকেই দেখতে লাগল আপনি নাকি যুদ্ধে চলে যাচ্ছেন প্রিন্স আন্না পাভলাবনা শুধাল একজন ফরাসি ভদ্রলোকের মতো করে সেনাপতির নামের শেষ অংশের উপর জোর দিয়ে বলকরস্কি ফরাসি ভাষায় বলল জেনারেল কুতুঝব আমাকে তার এডিকং হিসেবে গ্রহণ করেছেন আর লিসে আপনার স্ত্রী সে দেশের বাড়িতে চলে যাবে আপনার মনোরামা স্ত্রীটির সঙ্গ থেকে আমাদের বঞ্চিত করতে আপনার লজ্জা হচ্ছে না যে রকম গায়ে পড়াভাবে সে অন্য সব পুরুষের সঙ্গেই কথা বলে থাকে তেমনিভাবেই স্বামীকে সম্বোধন করে তার স্ত্রী বলল আন্ত্রে মাদময়জেল জর্জ ও বোনাপার্তকে নিয়ে এমন একটা গল্প ভাইকোত আমাদের বলছেন প্রিন্স আন্দ্রু চোখ দুটো কুঁচকে মুখ ফিরিয়ে নিল প্রিন্স আন্দ্রু ঘরে ঢোকামাত্রই পিয়ের তাকে লক্ষ্য করছিল পরিতুষ্ট সস্নেহ দৃষ্টিতে এবার সে এগিয়ে এসে তার হাতটা ধরল প্রিন্স আন্দ্রু এবারও ভুরু কোঁচকাল যে কেউ তার হাত ধরলেই সে বিরক্তি বোধ করে কিন্তু পিয়েরের উজ্জ্বল মুখের দিকে তাকিয়ে তার মুখে একটা অপ্রত্যাশিত স্মিত হাসি ফুটে উঠল এই যে এই বিরাট জমায়েতে আপনিও হাজির দেখছি পিয়েরকে বলল পিয়ের জবাব দিল আমি জানতাম আপনি এখানে আসবেন নৈশ ভোজেও আমি আপনার সঙ্গে যোগ দেব নিতে পারি তো যাতে ভাইকোতের গল্প বলায় ব্যাঘাত না ঘটে সেজন্য বেশ নিচু গলায় সে কথাটা বলল না অসম্ভব প্রিন্স আন্দ্রু হেসে বলে উঠল এমনভাবে সে পিয়েরের হাতটা চেপে ধরল যাতে বোঝা যায় যে এ ধরনের প্রশ্ন করবার কোনো দরকারই ছিল না আরও কিছু বলবার ইচ্ছা তার ছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে প্রিন্স ভাসিলি ও তার মেয়ে যাবার জন্য উঠে পড়ায় যুবক দুটিও তাদের পথ করে দেবার জন্য উঠে দাঁড়াল বন্ধুর মতো হাত ধরে ফরাসি ভদ্রলোকটিকে বসিয়ে দিয়ে প্রিন্স ভাসিলি বলল প্রিয় ভাইকোত আমাকে ক্ষমা করবেন দুর্ভাগ্যবশত দূতাবাসের ভোজসভায় যোগ দিতে হবে বলে এই সুখ থেকে আমাকে বঞ্চিত হতে হচ্ছে আর আপনাদের বিঘ্ন ঘটাতেও বাধ্য হচ্ছি আপনার মনোরম সঙ্গ ত্যাগ করতে হচ্ছে বলে আমি খুবই দুঃখিত আন্না পাভলাভনার দিকে ফিরে সে শেষের কথাগুলি বলল তার মেয়ে প্রিন্সেস হেলেন পোশাকের ভাঁজগুলোকে আলতো করে তুলে ধরে চেয়ারের ফাঁক দিয়ে এগিয়ে গেল তার সুন্দর মুখের উপর একটা উজ্জ্বল হাসি ঝলমলিয়ে উঠল তার দিকে চেয়ে পিয়েরের চোখে এমন একটা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল যেন সে ভয় পেয়েছে খুব মনোরমা প্রিন্স আন্দ্রু বলল খুব পিয়ের বলল প্রিন্স ভাসিলি যেতে যেতে পিয়েরের হাতটা চেপে ধরে আন্না পাভলাবনাকে বলল আমার হয়ে এই ভালুকটাকে শিখিয়ে পড়িয়ে একটু মানুষ করে তুলুন একটা পুরো মাস সে আমার কাছে আছে অথচ এই প্রথম তাকে আমি সমাজে মিশতে দেখলাম একটি যুবকের পক্ষে চতুরা রমণীদের সাহচর্যের মতো দরকারি আর কিছু নেই আন্না পাভলনা হেসে কথা দিল পিয়েরকে সে হাতে নিল সে জানে প্রিন্স ভাসিলির সঙ্গে তার বাবার যোগাযোগ আছে যে বয়স্কা মহিলাটি বুড়ি খালার কাছে বসেছিল সে তাড়াতাড়ি ছুটে গিয়ে পাশের ঘরে প্রিন্স ভাসিলিকে ধরে ফেলল তার মুখে উদ্বেগ আর ভয় ফুটে উঠেছে পাশের ঘরে ছুটে গিয়ে সে বলল আমার ছেলে বরিসের কি হল প্রিন্স আমি তো আর পিটার্সবুর্গে থাকতে পারছি না ফিরে গিয়ে বেচারি ছেলেটাকে কি খবর জানাবো আমাকে বলে দিন প্রিন্স ভাসিলি অনিচ্ছার সঙ্গেই বয়স্কা মহিলাটির কথা শুনল তার প্রতি খুব একটা ভদ্র ব্যবহারও করল না বরং তার আচরণে একটু অধৈর্যই প্রকাশ পেল তবু মহিলাটি বিগলিত হাসি হেসে তার হাতটা চেপে ধরল যাতে সে চলে যেতে না পারে সম্রাটকে শুধু একটি কথা যদি বলেন তাহলেই তো সঙ্গে সঙ্গে তাকে রক্ষী বাহিনীকে বদলি করে দেওয়া হবে আর তাতে তো আপনার কোনোই ক্ষতি হবে না মহিলাটি বলল প্রিন্স ভাসিলি জবাব দিল বিশ্বাস করুন প্রিন্সেস আমার পক্ষে যা করা সম্ভব সবই করতে আমি প্রস্তুত কিন্তু সম্রাটকে কোনো অনুরোধ করা আমার পক্ষে শক্ত আমার কথা শুনুন প্রিন্স গোলিসনকে দিয়ে সেভের কাছে আবেদন রাখুন সেটাই সবচাইতে ভালো পথ বয়স্ক মহিলাটি ছিল প্রিন্সেস বেসকায়া রাশিয়ার একটি সেরা পরিবারের মেয়ে কিন্তু এখন সে গরিব হয়ে পড়েছে দীর্ঘদিন সমাজের বাইরে থাকায় আগেকার প্রভাব প্রতিপত্তিও হারিয়ে ফেলেছে একমাত্র ছেলের জন্য রক্ষী বাহিনীতে একটা চাকরি জোগাড় করবার জন্যই সে এখন পিটার্সবুর্গে এসেছে আসলে শুধুমাত্র প্রিন্স ভাসিলির সঙ্গে দেখা করবার জন্যই সে আন্না পাভলাবনার এই জমায়েতের আমন্ত্রণ গ্রহণ করেছিল এবং এতক্ষণ বসে ভাইকোতের গল্প শুনেছে প্রিন্স ভাসিলির কথাগুলি তাকে ভীত করে তুলল তার একদা সুন্দর মুখের উপর তিক্ত একটা ছায়া পড়ল কিন্তু সে মুহূর্তের জন্য পরক্ষণেই আবার হেসে উঠে সে আরও জোরে প্রিন্স ভাসিলির হাতটা চেপে ধরল আমার কথা শুনুন প্রিন্স সে বলতে লাগল আজ পর্যন্ত আপনার কাছে আমি কিছুই চাইনি আর কখনো চাইবও না আমার বাবার সঙ্গে যে আপনার বন্ধুত্ব ছিল সে কথাও কোনো দিন আপনাকে স্মরণ করিয়ে দিইনি ঈশ্বরের নামে শুধু এই একটি বার আপনাকে অনুরোধ করছি আমার ছেলের জন্য এটুকু আপনি করুন আর এজন্য চিরদিন আপনাকে আমাদের উপকারী বন্ধু বলে মনে করব সে তাড়াতাড়ি কথাগুলি যোগ করল না আপনি রাগ করবেন না আমাকে কথা দিন গলিত সিনকে বলেছিলাম তিনি আমাকে ফিরিয়ে দিয়েছেন আপনি তো চিরদিনই হৃদয় আমাকে দয়া করুন চোখে জল ভরে এলেও হাসবার চেষ্টা করে সে কথাগুলি বলল দরজার কাছে দাঁড়িয়ে সুন্দর মাথাটা বেঁকিয়ে নিজের সুডল কাঁধের উপর দিকে তাকিয়ে প্রিন্সেস হেলেন বলল বাপি আমাদের দেরি হয়ে যাবে সমাজের উপর প্রভাব প্রতিপত্তি হচ্ছে মূলধন সেটাকে অক্ষুণ্ণ রাখতে হলে ব্যয়বাহুল্যকে অবশ্যই ছাঁটাই করতে হবে প্রিন্স ভাসিলি সে কথা জানে সে বোঝে সে যখন চাইবে তার কথা রাখতেই সে যদি সম্রাটকে অনুরোধ করে তাহলে সে তো নিজের জন্য আর কিছুই চাইতে পারবে না তাই নিজের প্রভাব প্রতিপত্তি খাটাবার ব্যাপারে সে কিছুটা কৃপণতা অবলম্বন করে থাকে কিন্তু প্রিন্সেস বেস্কায়ার দ্বিতীয় আবেদনের পরে সে যেন কিছুটা বিবেকের দংশন অনুভব করল একটি সত্য কথাই মহিলাটি তাকে স্মরণ করিয়ে দিয়েছে জীবনে উন্নতির প্রথম ধাপের জন্য তার বাবার কাছে সে সত্যি ঋণী তাছাড়া তার ভাবভঙ্গি দেখেই সে বুঝতে পেরেছে যে এই মহিলাটি সেই সব নারীদের অধিকাংশ ক্ষেত্রেই মায়েদের একজন যারা একবার মনস্থির করলে উদ্দেশ্য সিদ্ধি না হওয়া পর্যন্ত থামে না এবং দরকার হলে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা চলতে পারে এমনকি একটা হইচই পর্যন্ত বাধাতে পারে এই শেষ বিবেচনাটাই তাকে বিচলিত করল বলল আপনি যা চাইছেন সে কাজ করা আমার পক্ষে প্রায় অসম্ভব কিন্তু আপনার প্রতি আমার অনুরাগ এবং আপনার বাবার স্মৃতির প্রতি আমার শ্রদ্ধাকে প্রমাণ করতে সেই অসম্ভব কাজই আমি করব। আপনার ছেলেকে রক্ষী বাহিনীতে বদলি করা হবে এ কাজ আমি হাতে নিলাম আপনি খুশি তো প্রিয় উপকারী বন্ধু আপনার কাছে এইটাই আমি প্রত্যাশা করেছিলাম আপনার দয়ার কথা আমি জানি প্রিন্স ভাসেলি যাবার জন্য ঘুরে দাঁড়াল দাঁড়ান মাত্র একটি কথা সে যখন রক্ষী বাহিনীতে বদলি হবে সে একটু থামলো মাইকেল ইলারিয়ন ভেজ কুতুজভের সঙ্গে তো আপনার হৃদ্যতা আছেই তাকে একটু বলবেন যেন বরিসকে তার অ্যাডজুটান্ট করে নেন তাহলেই আমি নিশ্চিন্ত হই আর তারপরে প্রিন্স ভাসিলি হাসল না সে কথা আমি দিতে পারবো না আপনি জানেন না প্রধান সেনাপতি পদে নিযুক্ত হবার পর থেকে কুতুজবকে কতভাবে বিরক্ত হতে হচ্ছে সে নিজে আমাকে বলেছে মস্কোর সব মহিলারা তাদের সব ছেলেকে অ্যাডজুটান্ট বানিয়ে দেবার জন্য তার হাতে তুলে দেবার ষড়যন্ত্র করেছে না আপনাকে কথা দিতেই হবে আমি আপনাকে ছাড়ব না সুন্দরী কন্যাটি আগের মতো সুরেই বলল বাপি আমাদের দেরি হয়ে যাবে আচ্ছা তাহলে আসি বিদায় ওর কথা শুনলেন তো তাহলে কাল আপনি সম্রাটকে বলছেন তো নিশ্চয় কিন্তু কুতুজভের ব্যাপারে আমি কথা দিচ্ছি না কথা দিন কথা দিন ভাসিলি আন্না মিখায়ল ভানা চিৎকার করে বলল তার ঠোঁটে সেই বালিকা বালিকাসুলভ কপট প্রেমের হাসি যা তার পরিণত বয়সের চিন্তাক্লিষ্ট মুখে একান্তই বেমানান পরিষ্কার বোঝা যায় সে তার বয়সের কথা ভুলে গেছে তাই অভ্যাস নারী সুলভ পুরনো ছলাকলার আশ্রয় নিতে পারছে কিন্তু প্রিন্স চলে যাওয়া মাত্রই তার মুখে আগেকার নিরুত্তাপ নকল ভাব ফুটে উঠল আবার সে ভাইকতের গল্প শুনতে দলের মধ্যে ফিরে গেল এবং বাড়ি যাবার সময় না হওয়া পর্যন্ত গল্প শোনার ভানই করে যাবে তার উদ্দেশ্য তো সিদ্ধই হয়ে গেছে পঞ্চম অধ্যায় আন্না পাভলাবনা জিজ্ঞাসা করল মিলানের রাজ্যাভিষেকেই সাম্প্রতিক হাসির নাটক সম্পর্কে আপনি কি মনে করেন আবার এই যে জেনোয়া ও লুক্কার জনসাধারণ মসিও বোনাবাতের কাছে তাদের দরখাস্ত মঞ্জুর করল এ হাসির নাটকটি সম্পর্কেই বা আপনি কি মনে করেন প্রশংসনীয় একটা মানুষের মুন্ডু ঘুরিয়ে দেবার পক্ষে এই তো যথেষ্ট দেখে শুনে মনে হয় গোটা পৃথিবী বুঝি পাগল হয়ে গেছে ব্যাঙ্গের হাসি হেসে প্রিন্স আন্দ্রু সরাসরি আন্না পাবলাবনার মুখের দিকে তাকালো ডিও মে লা ডনা গেই আ লা টসা ঈশ্বর আমাকে এটি দিয়েছেন কে এটিকে স্পর্শ করবে সে বিষয়ে তিনিই সাবধান হবেন রাজ্যাভিষেকের সময় বোনাপাতই কথাগুলি বলেছিল সকলেই বলছে কথাগুলি সে ভালোই বলেছে এই মন্তব্য করে প্রিন্স ইতালীয় ভাষাতে কথাগুলির পুনরাবৃত্তি করল ডিও মি লা কুই লা টসা আশা করি গ্লাসটা ভরে উপচে পড়ার পক্ষে এটাই হবে শেষ জলের ফোঁটা আন্না পাভলাবনা বলতে লাগলো এই লোকটা সব কিছুর পক্ষে ক্ষতিকর কোনো রাষ্ট্র তাকে সহ্য করতে পারবে না রাষ্ট্র আমি রাশিয়ার কথা বলছি না বিনীত অথচ হতাশ গলায় ভাইকোত বলল রাষ্ট্রের কথা মাদাম চতুর্দশ লুইর জন্য মাদাম এলিজাবেথের জন্য তারা কি করেছে কিছু না ভাইকোত আরও উত্তেজিত হয়ে উঠল আমার কথা বিশ্বাস করুন বুরবন্দের স্বার্থের প্রতি বিশ্বাসঘাতকতার উচিত পুরস্কার তারা পাচ্ছে আরে সেই হারিকে পূজা করবার জন্য তারা তো রাষ্ট্রদূত পাঠাচ্ছে ঘৃণার সঙ্গে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সে নড়ে চড়ে বসল প্রিন্স হিপলিত কিছুক্ষণ যাবৎ চশমার ভিতর দিয়ে ভাইকোঁতকে দেখছিল হঠাৎ সে সম্পূর্ণভাবে ছোট প্রিন্সেসের দিকে ঘুরে গেল এবং একটা উঁচু টেবিলের উপর একটা কুলচিহ্ন আঁকতে শুরু করলো এমন গুরুত্বের সঙ্গে সে ছোটো প্রিন্সেসকে ব্যাপারটা বোঝাতে লাগলো যেন সেই তাকে ওটা আঁকতে বলেছে আসলে সে কতকগুলি অর্থহীন উদ্ভট কথা আওড়াতে লাগল ভাইকোত বলল বোনাপাট যদি আরও একটি বছর ফ্রান্সের সিংহাসনে থাকে তাহলে অবস্থা আরও অনেক দূর গড়াবে ষড়যন্ত্র হিংসা নির্বাসন ও মৃত্যুদণ্ডের পথ ধরে ফরাসি সমাজ আমি বলতে চাই সৎ ফরাসি সমাজ চিরদিনের মতো ধ্বংস হয়ে যাবে আর তারপরে ঘাড় ঝাঁকুনি দিয়ে সে হাত দুটো বাড়িয়ে ধরল কথাগুলি ভালো লাগায় পিয়ের কি যেন বলতে চেয়েছিল কিন্তু আন্না পাবলাবনার নজর ছিল তার উপর সে তাকে বাধা দিল রাজপরিবারের উল্লেখ মাত্রেই তার গলায় যে বিষণ্নতার সুর বেজে ওঠে সেই সুরে সে বলে উঠল সম্রাট আলেকজান্ডার ঘোষণা করেছেন ফরাসি জনগণ কোনো ধরনের সরকার বেছে নেবে সেটা তিনি তাদের উপরেই ছেড়ে দেবেন আর আমার বিশ্বাস একবার সেই হারির হাত থেকে মুক্তি পেলে সমগ্র জাতি নিশ্চয় প্রকৃত রাজার কোলেই ফাঁপিয়ে পড়বে সেটা সন্দেহজনক প্রিন্স আন্দ্র বলল মসিও লা ভাইকোঁত যথার্থই ধরেছেন যে ইতিমধ্যে ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে আমি তো মনে করি পুরোনো শাসন ব্যবস্থায় ফিরে যাওয়া কঠিন হবে পিয়ের মুখ লাল করে আলোচনায় বাধা দিয়ে বলে উঠল আমি যতদূর শুনেছি প্রায় সব অভিজাত লোকরা ইতিমধ্যেই বোনাপার্তের দলে ভিড়ে পড়েছে পেরের দিকে না তাকিয়েই ভাইকোত বলল বোনাপার্তের সমর্থকরাই এ কথা বলে এই মুহূর্তে ফরাসি জনমতের প্রকৃত অবস্থা বোঝা শক্ত ব্যাঙ্গের হাসি হেসে প্রিন্স আন্দ্রু বলল বোনাপাত তাই বলে ভাইকতের দিকে তাকিয়ে কথাগুলি না বললেও স্পষ্টই বোঝা যায় যে লোকটিকে সে পছন্দ করে না আর তাকে লক্ষ্য করেই সে মন্তব্যটা করেছে কিছু সময় চুপ করে থেকে প্রিন্স আন্দ্রু নেপোলিয়নের কথারই উদ্ধৃতি দিয়ে বলতে লাগল আমি তাদের গৌরবের পথ দেখালাম কিন্তু তারা সে পথে গেল না আমি বৈঠকখানা খুলে দিলাম তারা সেখানেই ভিড় করল এ কথা বলবার হক তার ছিল কি না আমি জানি না মোটেই ছিল না ভাইকোর জবাব দিল ডিউকের হত্যার পরে তার অতি বড় পক্ষপাতিও তাকে করে বীর বলে মনে করত না যদি বা আগে সে কারো কারো কাছে বীর সেজেছিল ডিউকের হত্যার পরে স্বর্গে বেড়ে গেছে একজন শহীদ আর মর্তে কমে গেছে একজন বীর আন্না পাভলাবনা ও অন্যরা একটু হেসে ভাইকতের মন্তব্যকে প্রশংসা করবার আগেই পিয়ের আবার আলোচনায় বাধা দিল আন্না পাভলাবনা জানতো যে সে কোনো অনুপযুক্ত কথাই বলবে তবু তাকে থামাতে পারল না শশীয় পিয়ের জোর গলায় বলল রাজনীতির বিচারে দুক দ্য এঞ্জিনের হত্যা ছিল একান্ত প্রয়োজন আমার তো মনে হয় সে কাজের সম্পূর্ণ দায়িত্বটা নিজের কাঁধে নিতে ভয় করে নেপোলিয়ান আত্মিক মহত্বেরই পরিচয় দিয়েছে অনুচ্চ ভয়ার্ম স্বরে আন্না পাভলাভনা বলে উঠল ঈশ্বর হে আমার ঈশ্বর হেসে সেলাইটাকে হাতের কাছে টেনে নিয়ে ছোটো প্রিন্সেস বলল হে প্রিয় পিয়ের আপনি কি মনে করেন হত্যার ভিতর দিয়ে প্রকাশ পায় আত্মিক মহত্ত্ব হায় হায় কয়েকজন সোচ্চারে বলল চমৎকার প্রিন্স হেপলিত ইংরেজিতে বলল তারপর হাতের তালু দিয়ে হাঁটু বাজাতে লাগল ভাইকোত শুধুমাত্র ঘাড় ঝাঁকুনি দিল পিয়ের চশমার উপর দিয়ে গম্ভীরভাবে শ্রোতাদের দিকে তাকিয়ে আবার বলতে লাগল আমি তাই বলছি কারণ জনসাধারণকে অরাজকতার মধ্যে ফেলে রেখে বুরবনরা বিপ্লবের কাছ থেকে পালিয়ে গিয়েছিল একমাত্র নেপোলিয়ানই বিপ্লবকে বুঝতে পেরেছিল তাকে শান্ত করেছিল আর তাই সকলের মঙ্গলের জন্য একটি মানুষের জীবন বাঁচাতে মাঝপথে থেমে যায়নি আপনি এবার অন্য টেবিলে চলুন না আন্না না বলল তার কথায় কান না দিয়ে পিয়ের বক্তৃতা করেই চলল অধিকতর আগ্রহের সঙ্গে চেঁচিয়ে বলল না নেপোলিয়ান মহান কারণ সে বিপ্লবের ঊর্ধ্বে উঠতে পেরেছিল তার দোষ ত্রুটিগুলোকে বাদ দিতে পেরেছিল বিপ্লবের যা কিছু ভালো সকল নাগরিকের সাম্য বাক্যের ও সংবাদপত্রের স্বাধীনতা সে সব রক্ষা করেছিল আর শুধু সেই কারণে ক্ষমতা তার হাতে এসেছিল হ্যাঁ ক্ষমতা হাতে পেয়ে সেই সুযোগে হত্যা না করে সে যদি সেই ক্ষমতাকে প্রকৃত রাজার হাতে তুলে দিত তাহলে তাকে আমি মহাপুরুষ বলতাম ভাইকোঁত মন্তব্য করল তা সে করতে পারে না সে যাতে জনসাধারণকে বুরবন্দের হাত থেকে বাঁচাতে পারে সেই জন্যই তারা তার হাতে ক্ষমতা তুলে দিয়েছিল কারণ তারা বুঝেছিল যে সে একজন মহান পুরুষ বিপ্লব একটি মহান বস্তু কি বিপ্লব আর রাজহত্যা মহৎ বস্তু আচ্ছা তারপর কিন্তু আপনি অন্য টেবিলে আসুন না আন্না পাভলাভনা আর একবার কথাটা বলল উপেক্ষার হাসি হেসে ভাইকোত বলল রুশোর কন্ট্রাক্ট সোশ্যাল রাজহত্যার কথা আমি বলছি না বলছি ধারণার কথা হ্যাঁ ডাকাত খুন রাজহত্যার ধারণা একটি ব্যঙ্গ কঠিন কণ্ঠে কথাগুলি উচ্চারিত হলো নিঃসন্দেহে সেগুলি চরম ব্যবস্থা কিন্তু আসল কথা তো তা নয় আসল কথা হল মানুষের অধিকার সংস্কার হতে মুক্তি নাগরিক সাম্য আর এসব ধারণাকেই নেপোলিয়ান পূর্ণ শক্তিতে রক্ষা করেছে ভাইকোত শেষ পর্যন্ত স্থির করল এই যুবকের কথাগুলি যে কত অর্থহীন সেটা তাকে ভালো করে বুঝিয়ে দেবে তাই একান্ত উপেক্ষার সঙ্গে সে বলল স্বাধীনতা ও সাম্য এসব বড় বড় কথা অনেক দিল বাতিল হয়ে গেছে স্বাধীনতা ও সাম্য কে না ভালোবাসে আমাদের ত্রাণকর্তা পর্যন্ত স্বাধীনতা ও সাম্য প্রচার করে গেছেন বিপ্লবের পরে মানুষ কি বেশি সুখী হয়েছে ঠিক উল্টো আমরা চেয়েছিলাম স্বাধীনতা কিন্তু বোনাপাট তাকে ধ্বংস করেছে প্রিন্স আন্দ্রু স্মিত হাসির সঙ্গে পিয়ের থেকে ভাইকতের দিকে এবং ভাইকত থেকে গৃহকর্তের দিকে তাকাতে লাগল পিয়েরের উচ্ছ্বসিত কথাবার্তা শুনে প্রথমটা আন্না পাভলামনা ভয়ে আঁতকে উঠেছিল কিন্তু যখন দেখল যে পিয়েরের অশালীন কথাবার্তা শুনে ভাইকোত মোটেই উত্তেজিত হয়নি এবং নিজেও ভালো করে বুঝতে পারল যে এ যুবকটিকে থামানো অসম্ভব তখন সে সর্বশক্তি নিয়ে ভাইকোতের সঙ্গে যোগ দিয়ে একসঙ্গে বক্তাটিকে কঠোরভাবে আক্রমণ করল বলল কিন্তু প্রিয় পিয়ের একজন মহাপুরুষ যে বিনা বিচারে একজন নিরপরাধ ডিউককে কিংবা একজন সাধারণ মানুষকে হত্যা করল তার কি ব্যাখ্যা আপনি দেবেন ভাইকোত বলল আমি কিন্তু জানতে চাই আঠেরোতম মেয়ারের কি ব্যাখ্যা মশিও দেবেন সেটা কি প্রবঞ্চনা নয় সে তো একটা জোচ্ছুরি মোটেই একজন মহাপুরুষের মতো আচরণ নয় আর আফ্রিকায় যে বন্দিদের সে খুন করেছে সে তো ভয়াবহ দুই কাঁধে ঝাঁকুনি দিয়ে ছোট প্রিন্সেস বলল আপনি যাই বলুন সে অতি অতিহীন লোক প্রিন্স হিপলিত মন্তব্য করল কার কথার জবাব দেবে বুঝতে না পেরে পিয়ের সকলের দিকে তাকিয়েই হাসল তার সে হাসি অন্য লোকের মতো আধখানা হাসি নয় সে হাসলেই তার গম্ভীর মুখে সঙ্গে সঙ্গে ফুটে ওঠে এমন একটি শিশুর মতো বরং বলা যায় বোকা বোকা ভাব যে মনে হয় সে যেন ক্ষমা চেয়ে নিচ্ছে যুবকটির সঙ্গে ভাইকতের এই প্রথম সাক্ষাৎ সেও স্পষ্ট বুঝতে পারে যে এই তরুণ জ্যাকোবিনটি মুখে যত বড় বড় কথা বলে আসলে ততটা ভয়ের নয় সকলেই চুপচাপ হয়ে গেল প্রিন্স আন্দ্রো বলল উনি একসঙ্গে আপনাদের সকলের কথার জবাব দেবেন এটা আপনারা আশা করছেন কেমন করে তাছাড়া একজন কূটনীতিকের কাজকর্ম প্রসঙ্গে ব্যক্তি হিসেবে সেনাপতি ও সম্রাট হিসেবে তার কাজের বিচার তো আলাদা আলাদাভাবেই করতে হবে আমার তো তাই মনে হয় নতুন করে একজনের সমর্থন পেয়ে খুশি হয়ে পিয়ের বলে উঠল হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রিন্স আন্দ্রু বলতে লাগলো একথা তো স্বীকার করতেই হবে যে আরকোলার সেতুর উপরে এবং জাফার হাসপাতালে সে যখন প্লেগ রোগীদের সেবায় হাত দিয়েছিল তখন মানুষ হিসেবে নেপোলিয়ান অবশ্যই মহান কিন্তু আবার এমন সব কাজ আছে যাকে সমর্থন করা শক্ত পিয়েরের অপটু মন্তব্যের ধারটাকে একটু নরম করে দেওয়াই ছিল প্রিন্স আন্দ্রুর আসল উদ্দেশ্য উঠে দাঁড়িয়ে সে স্ত্রীকে ইঙ্গিতে জানালো যাবার সময় হয়ে গেছে হঠাৎ প্রিন্স হিপলিত ইঙ্গিতে সকলের মনোযোগ আহ্বান করে সকলকে বসতে বলল তারপর বলতে শুরু করলো আজই একটি চমৎকার মস্কোর গল্প আমি শুনেছি আর সেটা আপনাদের শোনাতে চাই ক্ষমা করবেন ভাইপোত গল্পটা আমি রুশ ভাষায় বলবো অন্যথায় তার মজাই নষ্ট হয়ে যাবে কোনো ফরাসি ভদ্রলোক বছরখানেক রাশিয়াতে বাস করবার পরে যে রকম রুশ ভাষা বলে ঠিক তেমনি ভাষায় প্রিন্স হিপোলিত গল্প বলতে শুরু করলো এমন আগ্রহে আর এত বেশি জোরের সঙ্গে সে সকলকে গল্পটা শোনাতে লাগল যে সকলেই গল্প শুনতে বসে রইল মস্কোতে এই মহিলা বাস করেন তিনি খুব কৃপণ তার গাড়ির পিছনে দুজন সহিস থাকা চাই বেশ বড় গোছের সেটাই তার পছন্দ তার একটি পরিচারিকা ছিল সেও বড়সড় মহিলাটি বলল এখানে প্রিন্স হিপোলিত থামল বেশ কষ্ট করে গল্পটাকে মনে মনে গুছিয়ে নিল মহিলাটি বলল ও হ্যাঁ বলল দেখো মেয়ে যখনই আমি কোথাও যাব তখনই ভালো করে তকমা এঁটে গাড়ির পিছনে চড়ে বসবে শ্রোতারা হাসবার আগেই এখানে প্রিন্স হিপলিত নিজেই হো হো করে হেসে উঠল তার ফলটা বক্তার পক্ষে মোটেই ভালো হলো না অবশ্য বয়স্কা মহিলা ও আন্না পাবলাবনাসহ কয়েকজন হেসে উঠল মহিলাটি চলেছে হঠাৎ জোর বাতাস উঠল মেয়েটির টুপি উড়ে গেল আর তার লম্বা চুল এলিয়ে পড়ল এখানে সে আর হাসি চাপতে পারল না হাসির ফাঁকে ফাঁকেই কথা বলতে লাগল। আর সারা জগৎ জেনে ফেলল এইভাবে গল্পটা শেষ হলো কেন যে সে গল্পটা বলল আর কেনই বা রুশ ভাষাতে বলল তা ঠিক বোঝা গেল না তবু সে যে এইভাবে বুদ্ধি করে পিয়েরের অপ্রীতিকর ও অশোভন বক্তৃতাটাকে একটা সুন্দর পরিণতিতে টেনে আনতে পেরেছে সেজন্য আন্না পাভলাভনা ও অন্য সকলে প্রিন্স হেপলিতের প্রশংসাই করল গল্পটার শেষে আলোচনা অন্য পথে মোট নিল আগেকার ও পরবর্তী বলনাচ থিয়েটার কবে ও কোথায় কে কার সঙ্গে দেখা করবে প্রভৃতি বিষয় নিয়ে অতি সাধারণ ছোটোখাটো কথাবার্তা শুরু হল পড়লাম জেনোয়া ও লুক্কার চতুর্থ ও পঞ্চম অধ্যায় আবার ফিরে আসব এর পরের অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম